আপনি কি আধার নাম্বার দিয়ে টাকা তোলার কাজ করেন? তাহলে দিতে হবে আপনাকে জরিমানা। তো কাকে দিতে হবে জরিমানা এবং কত দিতে হবে জরিমানা, আমি এটা এই ভিডিওটা আপনি বুঝতে পারবেন। তো এটা বছরে 19 লক্ষের উপরে যদি কারো ব্যাংক থেকে উইথড্রল হয় তাহলে তাকে 2% টিডিএস দিতে হবে, এবং কিছু কিছু লোকের জন্য ওটা 1 কোটি। কার 19 লক্ষ, কার 1 কোটি 2% টিডিএস কাটবে সেটা আপনি দেখে নেবেন। এবং যাদের 19 লক্ষ 2% টিডিএস কাটবে তাদের 1 কোটি হয়ে গেলে 5% টিডিএস কাটবে। তো চেক করার জন্য আপনি গুগল ব্রাউজার ওপেন করুন, সেখানে ইনকাম ট্যাক্স লগইন অপশনে ক্লিক করবেন, এবং প্রথম যেটা আপনার ওপেন হবে সেটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই অবস্থায় আসবে, তো এখানে পপ আপ উইন্ডোটি ক্লোজ করে দেবেন। ক্লোজ করে নিচের দিকে বাঁ দিকে দেখুন, এখানে ভেরিফিকেশন অফ অ্যাপ্লিকেবল 194N, এই সেকশনটা নতুন আসছে ইনকাম ট্যাক্স থেকে, এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর যাদের ইনকাম ট্যাক্স সাইডে রেজিস্টার করা আছে তাদের ক্ষেত্রে এই জায়গা থেকে দেখা যাবে, যাদের নেই তাদের জন্য বলে দিচ্ছি কি করতে হবে। যাদের ইনকাম ট্যাক্স ফাইল করানো আছে কিংবা রেজিস্টার করানো আছে এই ওয়েবসাইটে, তারা পেন নাম্বার মোবাইল নাম্বার দিয়ে কন্টিনিউ করবেন। একটা ওটিপি আসবে, ওটিপিটা মেরে দিলে আপনার দেখতে পাবেন আপনার 19 লক্ষ টাকা কাটছে, 2% কাটবে না 1 কোটি টাকা কাটবে, এখান থেকে আপনি দেখতে পারবেন। তো আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি আমি, তো দেখুন এখানে ওটিপি চলে আসছে। সাবমিট করার পর দেখুন এখানে দেখাচ্ছে কি টিডিএস ডিডাক্ট 2% ক্যাশ উইথড্রল, মানে এখানে আমার যেটা আছে সেটা আমি 1 কোটির উপর যদি উইথড্রল করি তবেই আমার 2% টিডিএস এটা ডিডাক্ট হবে। কিন্তু আপনার কিন্তু এই 1 কোটি নাও হতে পারে, আপনার 19 লক্ষর উপরে 2% কাটতে পারে, সেটা আপনি কিভাবে দেখবেন সেটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট টাইম ইনকাম ট্যাক্স সাইডে রেজিস্টার করার জন্য আপনি কি করবেন, সেম সাইডেই যাবেন, এই সাইডটা আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে আপনি ডাইরেক্ট ওপেন করতে পারবেন। তো এখানে আপনি চলে যাবেন, এই পপ আপটা ক্লিক করে ক্লোজ করে দেবেন। এইখানে দেখুন রেজিস্টার ইওর সেলফ, এখানে আপনি রেজিস্টার করতে পারবেন, এবং যদি রেজিস্টার করা থাকে পাসওয়ার্ড ভুলে গেছেন এখানে ফরগেট পাসওয়ার্ড করতে পারবেন। তো রেজিস্টার ইওর সেলফে যাবেন আপনি, এইখানে দেখুন টাইপটা ইন্ডিভিজুয়াল দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে আপনি সেম আপনার যে ডিটেলসটা আছে প্যান কার্ডে সেই ডিটেলসটা ফিল আপ করবেন, করার পর রেসিডেন্ট নন রেসিডেন্ট রেসিডেন্ট করবেন, করে আপনি কন্টিনিউ করে করে এখানে 4টা স্টেপ আছে, এই স্টেপ 4টা ক্লিয়ার করে নেবেন আপনি। ক্লিয়ার করার পর কিন্তু আপনি এই সাইডে রেজিস্টার হয়ে যাবেন, তখন আপনি যে লগ ইন করবেন, এখানে লগ ইনে যাওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার পেন নাম্বারটা ইউজার আইডি হয়ে যাবে, আর যেটা পাসওয়ার্ড আপনি বসাবেন সেটা আপনার পাসওয়ার্ড থাকবে। তো এইখানে ক্যাপচারটা দেওয়ার পর আপনি লগ ইন করবেন, আপনার লগ ইন হয়ে যাবে। তো আমি আমারটা লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনখান থেকে আপনারা টিডিএস কত কেটেছে, আপনি ওইখান থেকে কিন্তু দেখতে পাবেন, তারপর আপনি ওটা ইনকাম ট্যাক্স ফাইল করে দেবেন, সেই টিডিএসটা আপনি ব্যাক পেয়ে যাবেন। তো চলুন আমি আমারটা দেখিয়ে দিচ্ছি, দেখুন আমারটা লগ ইন হয়ে গেছে। তো এখানে মাই অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি এখানে যাবেন, সরি আপনার ভিউ ফর্মে যাবেন, ভিউ ফর্মে যাওয়ার পর আপনি কনফার্ম করবেন, আই এগ্রিতে ক্লিক করে প্রসিড করবেন। তো স্টেপ বাই স্টেপ আপনি এভাবে যাবেন, যাওয়ার পর এখানে দেখো অ্যাসেসমেন্ট ইয়ার, আপনি লাস্ট অ্যাসেসমেন্ট ইয়ারটা দেখবেন যে আপনার লাস্ট অ্যাসেসমেন্ট ইয়ারে কি হয়েছে, এইচটিএমএল এটা ক্লিক করবেন, করার পর আপনি ডাউনলোড পিডিএফ করবেন। তো আপনার পিডিএফটা দেখবেন
ডাউনলোড হয়ে চলে আসছে এবং কত টাকা এই বছর টিডিএস আপনার কেটেছে সেটা দেখতে পাবেন এবং ওটা ইনকাম ট্যাক্স ফাইল করলে ওই টিডিএসটা আপনি ব্যাক পেয়ে যাবেন। তো ভিডিওটা পুরো আমি রেজিস্টারটা যেটা দেখালাম ওটা পুরো দেখালাম না, কারণ আপনারা স্টেপ বাই স্টেপ করে নেবেন, কারণ না হলে এই ভিডিওটা অনেক লম্বা ভিডিও হয়ে যাবে।